আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আরেকটা লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এখন আমি আছি একটা মার্কেটে, বিশাল এক মার্কেট। আজকে দেখাবো আপনাদেরকে, নাই যে এমন কিছু নাই, এই মার্কেটে সব কিছুই পাওয়া যায়। শুরুতেই আছে ক্যান্ডি, যেহেতু এখন ক্রিসমাসের সময়, মানুষজন এই ক্যান্ডিটা বেশি কিনে এই ক্রিসমাসের সময়। এই যে গিফট টিপ দেয় মানুষ একজন আরেকজনকে, ক্যান্ডি হচ্ছে অন্যতম একটা জিনিস গিফটের জন্য এই দেশে। দেখুন মানুষ আর মানুষ কিভাবে বাজার করতেছে মার্কেটে। একদম পুরা শপিং কার্ট একদম পুরা ভর্তি সবার। বিশাল মার্কেট দেখেন চারিপাশে, আপনাদেরকে দেখায় একটু ঘুরে ঘুরে। এগুলো হচ্ছে সব শ্যাম্পু আর শ্যাম্পু, বিভিন্ন বিউটি প্রোডাক্ট। শ্যাম্পু আছে, লোশন আছে, তারপরে ফেস ওয়াশ, এদের শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো আপনারা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন বা এখন দেখতে দেখবেন, যারা মানে দেখতেছেন পরবর্তীতে যারা দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এদিকে হচ্ছে ফ্লাওয়ার, ফুলও বিক্রি করা হয় এখানে। দেখুন এগুলো একদম ফ্রেশ। এইখানে বিভিন্ন ধরনের গোলাপ আছে, লাল গোলাপ, গোলাপি, সাদা, হলুদ। আর এই পাশে হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে মনে হচ্ছে এগুলো প্লাস্টিকের, আসলে এগুলো প্লাস্টিক না, এগুলো একদম রিয়েল। এগুলো ফুলের গাছ। এখানে আরো কিছু আছে, অনেক সুন্দর জিনিসটা। এগুলোর নিচে মাটি আছে, মাটিতে এগুলো মানে রাখা হয়েছে ভাবে। এখন যেহেতু ক্রিসমাসের মাস, এটা খ্রিস্টানদের বড়দিন, তো এখানে মানুষজন কিন্তু ভালোই বাজার সাজার করতেছে। এখন যে যেভাবে পারতেছে বাজার করতেছে। তো এটা আমি এখন আছি নিচের সেকশন, উপরে আর একটা সেকশন আছে। উপরে হয়েছে মূলত খাবার, মোটামুটি সব রকম খাবার দাবার পাওয়া যায় উপরে। আর নিচের সেকশনটা হচ্ছে এসেন্সিয়াল যে ঘরের জিনিসপত্র, ওভেন, ফ্রিজ, টিভি হতে শুরু করে আরও বিভিন্ন, যে ওই যেমন ডেক্সি, গ্লাস, তারপরে কাপ, প্লেট, এগুলো সবই পাওয়া যায় এখানে। এগুলো হচ্ছে পানির জগ, এগুলো কিন্তু নর্মাল কোনো জগ না, এগুলো হচ্ছে ওইখানে নিচেই আছে, মানে পানি যখন এখানে ঢালবো ভিতরে এদের ক্লিনিংয়ের ব্যবস্থা আছে, তো এটা ভালো মতো একদম পিওর একটা পানি আসে যখন এখানে ঢালা হয়, মানে ফিল্টার সিস্টেম। এই যে এটা ফিল্টার,
এগুলো হচ্ছে মানে ওয়ান টাইম ফিল্টার, এগুলো ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস ইউজ করে আবার আরেকটা চেঞ্জ করা যায়, আলাদা ফিল্টারও বিক্রি করে। আর এটা হচ্ছে ব্লান্ডার মেশিন, আর এই পাশে হচ্ছে এগুলো ওভেন, উপরেও আছে দেখেন ওভেন, $120 এই ওভেনটার দাম। আর এটা হচ্ছে স্প্রে, স্প্রে বলতে এগুলো হচ্ছে লাইজল স্প্রে বলে, এটাকে ডিসইনফেকশন স্প্রে, এগুলো ডিসইনফেকশন এগুলো বলে, ডিসইনফেক্টেন্ট স্প্রে যার নাম লাইজল। এগুলো হচ্ছে মূলত এই যে ভাইরাস টার আছে এগুলো আছে, এগুলোকে মেরে ফেলে এই স্প্রেটা যখন করা হয়। মানুষজন কীভাবে বাজার করতেছে, যে যেভাবে বাঁচতেছে বাজার করতেছে। এখানে চাইনিজদেরকে ভালো দেখা যাচ্ছে আজকে এখানে, অন্যান্য সময় তো চাইনিজ দেখা যায় না, বেশিরভাগই দেখলাম যে এখানে কাস্টমার চাইনিজ আছে, আমেরিকানদের পাশাপাশি চাইনিজরাও আছে, তারাও কিন্তু পিছিয়ে নাই আমেরিকানদের সাথে টেক্কা দেওয়ার জন্য, চাইনিজরাও নেমে গেছে আজকে এখানে বাজার করার জন্য। আর আমেরিকান আর চাইনিজদের পাশাপাশি আমিও নেমে গেলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি সরাসরি। আমি এখন উপরে যাবো, একটা ট্রলি নিয়েছি আমি শপিং কার্ট, কিছু শপিং করবো টুকটাক। এখানে শপিং কার্ট আমি সাথে করে নিয়ে যেতে পারবো না, এখানে ওদের এই এসকালেটার আছে, এসকালেটার এটা অটোমেটিক দিয়ে দিব, এটা উঠে যাবে আস্তে আস্তে। এটা দিয়ে দিলাম, এখানে যে এমপ্লয়ি আছে ওইটা এই যে স্কলাটারে তুলে দিচ্ছে, এটা অটোমেটিক উপর উঠে যাবে শপিং কার্টটা, তারপর আমি উপর থেকে উঠে এটা নিয়ে ফেলবো আসতে করে। আমি আমার শপিং কার্টের জন্য অপেক্ষা করতেছি, এই হলো আমারটা চলে আসছে। তো এখন আমি আছি আপার লেভেলে, এই সেকশনটা হচ্ছে মূলত খাবার, আর এখানে কাগজ চোপড় পাওয়া যায়,
খাবার আইটেম তো আছেই। মানুষ আর মানুষ ছাপিয়ে বসছে পাতা করার জন্য, সবার হাতে হাতে শপিং কার্ড, সবার মতো আমারও আছে হাতে একটা শপিং কার্ড। এই দেখেন আমি এখানে পিছিয়ে থাকবো, আমাকেও কিছু টুকটাক কিনতে হবে বাজার। আমেরিকান চাইনিজদের সাথে আমিও টেক্কা দিচ্ছি, ওদের সাথে আমিও সামিল হয়ে গেছি বাজার করার জন্য। আজকে এই প্রথম একটা নিব এই কফি মেট, কফি যেহেতু খাওয়া হয় কফিটা লাগে আমাদের, এই কফি মেটটা এটা নিয়ে নিলাম একটা। এটার দামটা দেখি 6.39, 6.39 টাকা। আমার তো মনে কিনা যে বাংলাদেশি টাকা 6 টাকা, এটা হচ্ছে ডলার, $6 48, অলমোস্ট 500 টাকা বাংলাদেশি টাকায়। এরপর আমি যাই একটা সেকশন, দেখি এখানে তেলের সেকশন, এগুলো সব তেল, অলিভ অয়েল আছে, রেগুলার তেল আছে, আমাদের তেলেরও লাগবে, তেলেরও দরকার আছে। এর থেকে আরও বড় বড় যে গ্যালনটা ওটা নিব আমি, এটা দেখে পাই নাকি। সামনে আছে বড় গ্যালনটা, এটা হচ্ছে বড়টা তেলের গ্যালন, 35 পাউন্ড। এটা 35 পাউন্ড মানে, 35 পাউন্ড মানে এটা কত, 15 কেজি, 16 কেজি। রোজ ইসলাম আমি এখন আছি কসকোতে, কিছু লাগলে তাড়াতাড়ি বলো। আমাদের তো মনে হয় তেল লাগবে না, তো আমি তেল নিচে তাহলে একটা, সোয়াবিন তেল। এখানে একটা আছে গিয়ে হলো, একটা আছে কর্ন অয়েল, আরটা হচ্ছে সোয়াবিন, দুইটা দুই রকম। তো আমি এটা নিয়ে নিই, এটা বুঝতেছি না এটা কি নাম, এটা এটা ভেজিটেবল অয়েল, আর এটা হচ্ছে সোয়াবিন অয়েল। আমি কর্নটা বুঝতেছি, কর্নটা তো দেখতেছি না, এটা তো ছোট, এটা বড়টা নাই। হ্যাঁ কর্নটা তো ভালো না, হাটের জন্য ভালো। হ্যাঁ তো এটা আসলে ছোট সাইজ, বড়টা নাই, $25, $26। এটা নিয়ে নিই একটা, আর এই পাশে হচ্ছে এখানে সব ফ্রোজেন আইটেম, মানে জুস আছে, ইয়োগার্ট আছে বাচ্চাদের। এটা বিশাল একটা ফ্রিজ, এটা কিন্তু খুব ঠান্ডা এখানে ভিতরে, এটা পুরোটাই ফ্রোজেন, এখানে সব ফ্রোজেন আইটেম, জুস। তারপরে দেখি ভিতরে কি আছে, মোটামুটি সব জুসই এখানে, অরেঞ্জ জুস আছে, তারপরে অ্যাপল জুস, এ হলো ইয়োগার্ট,
দেখেন কত বড় ফ্রিজ ওই উপরে, সব বাতাস আসছে, ঠান্ডা ঠান্ডা বাতাস উপরে এখান থেকে সব। এখানে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, মানুষের মানুষ। আর এগুলো হচ্ছে কার্প, চিংড়ি মাছের পা। আর এগুলো হলো লবস্টার বলে, এগুলো বড় বড় চিংড়ি মাছ। এগুলো ওকে, আমি রাবিলের জন্য জুস নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নাই, ডোন্ট ওয়ারি। এখানে চিজ কেক দেখা যাচ্ছে, এগুলো মজাদার চিজ কেক। তো আমি আর একটা বিশাল ফ্রিজের ভিতরে ঢুকে যাচ্ছি এখন। এটা হচ্ছে মিল্ক আর এগ, মানে দুধ আর ডিম পাওয়া যায় এখানে। এটাও একটা বিশাল ফ্রিজ, খুব ঠান্ডা এখানে ভিতরে। এই উপরে দেখেন সব কম্প্রেসার, এগুলো সব ঠান্ডা বাতাস বেরোচ্ছে। আর এগুলো হচ্ছে সব দুধ, সব দুধের গ্যালন। তো আমি আসছি ডিম নেওয়ার জন্য, বাসায় দুধ আছে আমার, এখন আমি ডিম নিব। এগুলো হচ্ছে ডিম, এখানে টোটাল হচ্ছে 5 ডজন ডিম, 869 করে, $8.69। মানে বাংলাদেশি টাকায় $700 মতো, সরি $700 মতো পড়বে বাংলাদেশি টাকায়। ডিম কিন্তু অনেক বড় বড়, এগুলো সাইজ অনেক বড় হয় দেখেন। আর এই বাসা সেগুলো অর্গানিক ডিম, অর্গানিক, যেমন আমাদের দেশে বলে মানে ফার্মের ডিম, এগুলো হচ্ছে সেই অর্গানিক ডিম। আর আমার সামনে হচ্ছে বেকারি সেকশন, এখানে মোটামুটি ব্রেড, তারপরে ক্রোশান, আরও বিভিন্ন রকমের যে বেগল আছে এগুলা, এটা ভিতরেই বানায় এগুলো ফ্রেশ একদম, এই যে ভিতরে বানাচ্ছে এখানে, আর বানায় বানায় সব এখানে এনে রাখে তারা। এগুলো সব এদের নিজস্ব ফ্যাক্টরিতে বানায় রাখছে এগুলো। আর এগুলো হচ্ছে ক্রোশান, তো আমি একটা ক্রোশান নিব এখান থেকে। এখানে আসলে ডেটটা দেখতে হয়, অনেক সময় কিছু আছে ডেট, মানে একদিন সময় থাকে, তো আমি ডেট দেখে দেখে নিব। এটা হচ্ছে December 8, December 8, মানে এগুলো 2 দিন থাকবে। আজকে যেমন 6 তারিখ, মানে 2 দিনের ভিতরে এগুলো এক্সপায়ার হয়ে যাবে। এগুলো সব December 8।
একটা আছে ডিসেম্বর 7, তার মানে এটা একদিনের ভিতরে ওভার এক্সপায়ার। তো আমি এই ডিসেম্বরের 8 তারিখ যেটা এক্সপায়ার ডেট এটা নিলাম 499, মানে $5, 5,48 বাংলাদেশি অ্যামাউন্টে 450 টাকার প্রশান। এখানে আর ওই দেখেন ভিতরে ছাদের ফ্যাক্টরি, এখান থেকে সব বানায় বানায় রানে। আর এগুলো হচ্ছে সব কেক, এখানে বিভিন্ন ধরনের কেক আছে, বিভিন্ন ফ্লেভারের, চকলেট কেক, ভ্যানিলা কেক, পাইনঅ্যাপল কেক, স্ট্রবেরি কেক। এখানে হ্যাপি বার্থডে দিয়ে এরা বানা রাখছে। এগুলো হচ্ছে রেডিমেড কেক, যে কেউ চাইলে এসে নিয়ে যেতে পারবে রাইড হইতে। এখানে যদি কেউ কিছু লিখতে চাই, সেটা বার্থডে কিংবা অ্যানিভার্সারি যেটাই হোক, এখানে লিখে নিতে পারবে। এইটা হচ্ছে ফ্রেশ প্রডিউস, মানে এখানে সব ভেজিটেবল পাওয়া যায়। এটাও একটা ফ্রিজ, বিশাল এক ফ্রিজ, সব এখানে মানে ঠান্ডা একদম। এই যেখানে কর্ন আছে, কর্ন তারপরে লেটুস, থ্যাংক ইউ তাসলিমা বেগম, এগুলো হচ্ছে লেটুস পাতা। আর এটা হচ্ছে আঙ্গুর, মানে গ্রেপ। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে হচ্ছে টমেটো, এগুলোকে বলে গ্রেপ টমেটো। একদম ফ্রেশ, আর এটা হচ্ছে বিভিন্ন কালারের, হলুদ, লাল, কমলা, বিভিন্ন কালারের টমেটোগুলো। এগুলো হচ্ছে $7, $7 মানে আমাদের দেশে 550 টাকার মতো পড়বে এই টমেটো। টোটাল হচ্ছে 3.5 পাউন্ড, মানে 2 কেজি মতো হবে এখানে। আর এই হচ্ছে সব ফলমূল, ফ্রুটস, এই হচ্ছে আম, ম্যাঙ্গো, এগুলো হচ্ছে মেক্সিকান ম্যাঙ্গো, এগুলো মেক্সিকো থেকে আসছে। $7 করে এক বক্স, এক বক্সে আসে অনেক, কয়টা 6 পিস করে, 6 পিস। আর এদিকে আছে তরমুজ, ওয়াটারমেলন, এখানে দুইটা সাইজ আছে, এটা হচ্ছে ছোটো সাইজ, এক ইয়েতে দুইটা করে আছে, আর এটা হচ্ছে একটু বড়টা। হ্যাঁ, একটু ইন্টারনেটে ডিস্টার্ব করতেছিল, ওই আমি যখন ফ্রিজে ভিতরে ঢুকছিলাম তখন এটা একটু স্লো হয়ে গেছে ইন্টারনেট, সেই জন্য সরি তাসলিমা বেগম। আরেকটা জিনিস দেখেন, এদের খেজুর, এগুলো হচ্ছে খেজুর, বড় বড় বিশাল বিশাল খেজুর, এগুলো $10 করে, মানে $10.99, $11 পড়বে।
এখানে কার্পেটও আছে, বিশাল বিশাল কার্পেট। আর এই সেকশনটা হচ্ছে জুস, এর আগে দেখছিলাম কিছু ফ্রোজেন জুস, আর এগুলো হচ্ছে মানে এগুলো ফ্রিজে রাখার দরকার নাই, যেগুলো ফ্রিজ মানে ফ্রিজে না রাখলেও হয় জুস। এগুলো এটা হচ্ছে গ্রেপ জুস, তারপরে এই পাশে হচ্ছে গোয়াবা, গোয়াবা মানে পেয়ারা বলে আমাদের দেশে, এই পেয়ারা জুস। আর এই দিদি আছে অরেঞ্জ জুস, আর এগুলো হচ্ছে এখানে কোকোনাট ওয়াটার, ডাবের পানি। তো আমি আমার ছেলের জন্য এই জুসটা নিই সবসময়, খুব ভালো একটা জুস, 100%। এটার নাম হচ্ছে ক্যাপিসান। তো এখানে চারটা বক্স আছে, প্রতিটা বক্সে 12 পিস করে, তো টোটাল হচ্ছে এখানে 48 পিস, 48 পিস জুস। তো আমি এটা নিব। আর এটার দাম হচ্ছে হচ্ছে $10.99, মানে $11। তো মোটামুটি টুকটাক কিছু নিয়ে ফেললাম, জুস নিলাম, ডিম নিলাম, ক্রোশন নিলাম, এখান থেকে তেল, কর্ন অয়েল, তারপরে কফি মেকার, কফি মেট নিলাম একটা, দেখি আর কি নেওয়া যায়। আর এখানে মিডলে এই পুরোটা হচ্ছে কাপড়ের সেকশন, এখানে বিভিন্ন ধরনের প্যান্ট শার্ট বাচ্চাদের, তারপরে সরি বাচ্চাদের, তারপরে মহিলাদের, মোটামুটি সব কিছু পাওয়া যায়। এখন যেহেতু ঠান্ডা সিজন, তো এখন সব ঠান্ডা মানে এখানে সব গরম কাপড় চলে আসছে। যারা দেখবেন পরবর্তীতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে একটু দেখা শুরু করে দিবেন। এই আমেরিকার বিশাল এক মার্কেটে আসলাম এখন, মানে এখানে সব কিছুই পাওয়া যায়। আর এগুলো হচ্ছে সব ফ্রোজেন ফুড, এগুলো হচ্ছে মুরগির মাংস, ফ্রোজেন বলতে এখানে মশলা টশলা দিয়ে এরা সিস্টেম করে রাখছে, জাস্ট ওভেনে গরম দিয়ে খাই ফেলবে। এগুলো হচ্ছে চিকেন, চিকেনের রান, তারপরে উইংস, এই দেখেন শ্রী মাছ, এখানে শ্রী বলতে চিংড়ি মাছ, চামড়া খুলে এরা ব্যাপার রাখছে, লেবু দেওয়া আছে এখানে ভিতরে, তারপরে টমেটো কেচাপ, জাস্ট ওভেনে গরম করে লেবু আর টমেটো মাইরা একেবারে ডাইলে চাইলে খিচুড়ি বানায় খাইবো এটা সেরবে। আর এখানে চিজ দাও, এটা চিজ টিজ দিয়ে মিক্স করা আছে, তারপর ধনিয়া পাতা, এটাও চিংড়ি মাছ। রোজ ইসলাম ইওয়ান কেক, হুইচ কেক ইওয়ান, কোনটা লাগ কেক কোনটা, এখানে অনেক কেক আছে। এ হলো স্যালমন ফিশ, ও
সেরকম দেখতে মজার একটা মাছ, স্যালমন ফিশ, $33, দামও সেরকম, মজা যেমন দামও সেরকম। এটা একদম ফ্রেশ কাট, কিচ্ছু করতে পারে, শুধু বাসায় নিয়ে রান্না করি বলে বাসেস। এখানে মশলা মিক্স করা আছে, এই ধন্যা পাতাটা দিয়ে, এই যে মশলা, এই মশলা, এগুলো জাস্ট পুরোগুলো মিক্স করে ম্যারিনেট করে আগুনে চড়া দিবে, বাস হয়ে যাবে। এগুলো সব স্যালমন পিস সেই পাশে। আর উপরে হচ্ছে এগুলো সব চিংড়ি মাছ। আরেকটা জিনিস দেখ আপনাদেরকে, এটা হচ্ছে হালাল, এই সেকশনটা হচ্ছে হালাল সেকশন। কারণ হচ্ছে কি এখানে কোনো রকম যে ওই যে শুকর বা পর্ক হ্যাম এগুলো নাই, এখানে সব হালালভাবে এগুলো সব প্রসেস করা হয়েছে। মানে এগুলো যারা মুসলমান তাদের জন্যই এগুলো এভাবে এখানে রাখা হয়েছে। এখানে এগুলো বিভিন্ন ধরনের কিমা আছে, এটা হচ্ছে গ্রাউন্ড ল্যাম্প, এটা হচ্ছে ল্যাম্প কিমা। তারপরে এখানে আছে বিফ, এটা হচ্ছে বিফ, এগুলো হচ্ছে বিফ স্যালামি, এগুলো একদম স্লাইস করা পাতলা পাতলা করে কাটানো, এগুলো বিফ স্যালামি বলে এগুলোকে। এগুলো বিশেষ করে পিজার সাথে খায় মানুষজন, আবার কেউ ফ্রাই করেও খায়। আরেকটা আছে, আর এখানে আছে হাট ডগ, বিফ হাট ডগ, গরম কুত্তা, বিফ নাম হয়েছে বিফ, কিন্তু এগুলো মানে জিনিসটা হচ্ছে বিফের গরুর, বাট নাম দিয়েছে হাট ডগ, কুত্তার সাথে গরুর সংমিশ্রণ। আর এই পাশে হচ্ছে এগুলো সব চিজ, এখানে বিভিন্ন ধরনের চিজ আছে। আর এগুলো হচ্ছে স্যালমন ফিশ, এগুলো হচ্ছে বিশাল বিশাল পিস করে রাখছে, $36 করে। এগুলো হচ্ছে মানে ওজনের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে যেমন $38, 4 পাউন্ড মানে 1.5 কেজির মতো হবে এটা। এটা হচ্ছে টুনা ফিশ, এটা আরও দাম, এটাও $38, এটাও একটা দামি একটা মাছ, টুনা ফিশ বলে এটাকে। আর এদিকে হচ্ছে এগুলো মাছ, এটার নাম হচ্ছে ফ্রেশ হোল স্ন্যাপার, এটা এদেশি একটা মাছ, আমেরিকান। এগুলো হচ্ছে চিংড়ি মাছ, আর আমি আরেকটা এখানে, এটা একটা ফ্রোজেন সেকশন, এখানেও ভিতরে বিভিন্ন ধরনের মাছ মাংস পাওয়া যায়, যেমন এটা হচ্ছে হালাল, আর এগুলো দেখতেছেন ভিতরে, এগুলো হচ্ছে ল্যাম্প, বাংলায় যাকে বলে দুম্বা দুম্বা,
ওগুলো একদম পুরো হোল পুরো একটা পিস এরা চামড়া টামড়া খুলে একদম প্রেস করে রাখছে শুধু বাসায় নিয়ে কেটে কেটে পিস পিস করে রান্না করতে হবে এটা অবশ্যই হালাল এটা এখানে লিখে রাখছে মানে এরা হালালভাবে এটা হালালভাবে জবাই করছে প্রসেস টসেস সব হালাল উপায় করছে তারপর এখানে হাঁসও আছে এখানে সব হাঁস ভিতরে এগুলো চামড়া আমরা ছিলে এভাবে রাখছে হালাল চিকেন উইংস লাগবে ওকে আমি চিকেন উইংস নিয়ে আসবো বাট এখানে যে চিকেন উইংস হালালটা এখানে নাই এই মুহূর্তে এদের আছে শুধু এখন এই যে ল্যাম আর গোট এই পাশে আছে গোট মানে খাসি চিকেন উইংস আমি অন্য জায়গাতে নিয়ে আসবো বাংলাদেশে কোনো গোসাই থেকে বাট এখানে হালালটা নাই এখানে আরও বিভিন্ন ফ্রোজেন আইটেম আছে এই যেমন চিকেন নাগেট তারপরে চিকেন ব্রেস্ট এগুলো জাস্ট ফ্রাই করে খাওয়ার জন্য এখানে বক্সের ভিতরে ফ্রাই করে খাবে এগুলো শুধু বাট এগুলো আমরা আসলে সচরাচর নিই না কারণ এগুলো হালাল নাকি হারাম এরা কীভাবে তারা প্রসেস করে এটা আমরা জানি না তো এই জন্য আমরা আসলে এগুলো নিই না এখানে হচ্ছে চিকেন ব্রেস্ট চিকেন পেটি আছে ওকে আমি নাগেট আর চিকেন উইংস এটা ওই আরেকটা যে হোলসেল স্টোর আছে রেস্টুরেন্ট ডিপো ওখানে যাবো ওখান থেকে নিয়ে নিব কারণ এখানে এগুলো নাই হালাল তো এই হলো এখানকার এই যে মার্কেটের অবস্থা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বিশাল এক হোলসেল মার্কেট সব কিছুই মোটামুটি কম বেশি পাওয়া যায় এখানে তো পরবর্তী যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আমেরিকার এই বিশাল হোলসেল মার্কেটের এই যে চিত্র আপনাদেরকে এখন দেখাচ্ছি সরি তো আর বেশিক্ষণ লম্বা করবো না ভিডিওটা আশা করি সবাই ভালো থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ ফলো যদি না দেন তাহলে পরবর্তীতে যারা ভিডিও আসবে ওগুলো দেখতে পারবেন না লাইক শেয়ার কমেন্ট তো করবেনই তো পরবর্তীতে আবার ভিডিও নিয়ে চলে আসবো সেটা লাইভ কিংবা ব্লগিং হোক তো তাদের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ